আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, কথা বলবো আপনাদের ব্রুনাইয়ের ব্যাপারে, যেই সমস্ত জিনিস জানার আগ্রহ, যেই সমস্ত কমেন্ট আপনারা আমার আগের ভিডিওটায় করেছেন, সেখান থেকে দুই চারটা কমেন্ট বা কিছু কিছু কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, চাইলে জয়েন করতে পারেন, আমার ফেসবুক পেজে লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো বেশি কথা না বেরিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যেই ভাইটি কমেন্ট করেছেন সেটা হচ্ছে বোয়েসেলের ব্যাপারে, এই ভাইটা জানতে চাইছেন যে বোয়েসেলের সাথে নাকি, বোয়েসেল তো একটা সরকারি রিক্রুটেড এজেন্সি, রিক্রুটমেন্ট এজেন্সি, তো বোয়েসেলের সাথে নাকি সরকারের এক বছরের এগ্রিমেন্ট বা চুক্তি হয়েছে, তো সেটা নাকি শেষের পর্যায়ে, তো এখন কি বোয়েসেলের সাথে ওইটা থাকবে নাকি বোয়েসেলের সিস্টেমটা থাকবে নাকি থাকবে না? তো আপনার এই প্রশ্নের উত্তর যদি দিতে চাই তাহলে বলবো যে হ্যাঁ, এরকম একটা কিছু হইতেছে, কারণ বোয়েসেল ব্রুনাইয়ের সাথে চুক্তি করার মূল উদ্দেশ্য ছিল কি, যে বাংলাদেশ থেকে ব্রুনাইতে লোকজন যাইতো, তাদের খরচটা বেশি হইতো, অনেক 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 টাকা খরচ হইতো, যার কারণে ওই খরচটা মিনিমাইজ করে কমিয়ে আনার জন্য, যেন স্বল্প খরচে মানুষ ব্রুনাই যেতে পারে, এই উদ্দেশ্য নিয়েই বোয়েসেলের সাথে চুক্তি হয়। কিন্তু রিসেন্টলি লাস্ট কয়েক মাস ধরে শোনা যাইতেছে সব জায়গায় এইরকম বিভিন্ন এজেন্সির মাধ্যমে, কিংবা ব্রুনাইতে যারা পুরাতন ছিল, কিংবা এমনকি আমিও যদি ব্যক্তিগত আমার অভিজ্ঞতা থেকে বলি, তো তাহলে ওই ওই একই জিনিস যে বিভিন্ন এজেন্সি কিংবা বোয়েসেলের যে সমস্ত অনেক অনেক কর্মকর্তা কর্মচারী অনেক এরকম অভিযোগ করে যে ইন্টারভিউ দেয় দুইবার তিনবার, কিন্তু ইন্টারভিউ পরে আর ডাকে না, ঠিক আছে, কোনো এক অদৃশ্য কারণে, যারা বিভিন্ন সোর্স এজেন্সি কিংবা দালাল অথবা অসৎ কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে টাকা পয়সা দিয়ে ওই ব্যাপারটা ম্যানেজ করতে পারে, শুধুমাত্র তাদেরকেই ইন্টারভিউর পরে ডাকা হয় এবং তাদেরই সাবমিট করা হয় ফাইল, এবং তাদের জন্যই এলডির জন্য অ্যাপ্লাই করা হয়, এবং তাও নাকি সেটাও বিশাল পরিসরে লম্বা একটা সময়ের ব্যাপার, হয়তো হয় না, অনেকে এক বছর দেড় বছর ধরে এটা ব্যাপারে ঝুলে আছে, ওই ইন্টারভিউ দেওয়ার পরে অনেকে নানান অভিযোগ শেষ নাই, এই ধরনের অভিযোগ নিয়ে ভিডিও করলে কয়েকটা ভিডিও করা যাবে। তো যাই হোক, বোয়েসেলের প্রতিষ্ঠার বুনের সাথে বোয়েসেলের চুক্তি করার যে মূল উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য থেকে মনে হইতেছে অনেকটা সরে আসতেছে বা সরে গেছে, এই কারণে ব্রুনাই অবস্থানকৃত কিছু 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 বাংলাদেশি ব্যবসায়ী কয়েকজন, তারা বাংলাদেশে আসে, তারা সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নাকি এটা নিয়ে মিটিং করতেছে, হয়তোবা খুব শীঘ্রই বোয়েসেলের সাথে ব্রুনাইয়ের যে একটা ব্রুনাই কর্মী নিয়োগের ক্ষেত্রে যে একটা চুক্তি হয়েছিল ওই জিনিসটা হয়তো বা থাকবে না, হয়তো বা এই মাস আগামী মাস বা যে কোনো একটা সময়ের মধ্যে এই জিনিসটা হয়তো উইথড্র হয়ে যাবে, হয়তো বা আগের নিয়মে আগে যেইভাবে লোক আসা যাওয়া করতো ওই ব্যাপারটাই শুরু চালু হবে। তো আরেকজন ভাই দেখতে পাচ্ছেন যে কমেন্ট করছে যে ভাই এক বছর হয়ে গেল, এক বছরের উপরে সময় হয়ে গেলো, কোনো খবর নাই, খালি বলে আজ না হয় কাল না হয় পরশু এরকম করে। তো দেখেন ভাই, আপনার উদ্দেশ্যে আমার এতটুকুই বলার যে আপনার হয়তো বা পাসপোর্ট বা আপনার ব্যাপারে কোনো প্রসেসই করে নাই, জাস্ট আপনার থেকে একটা টাকা অ্যামাউন্ট নিয়েছে, ওই আপনি কোনো হয়তো বারবার চিটারের পাল্লায় পড়ছেন, ঠিক আছে, আপনার পাসপোর্টই জমা দেয় নাই, কারণ ব্রুনাই যদি এক দেড় বছর তো আপনার বোয়েসেলের সিস্টেমই হয় নাই, তার আগে তো বোয়েসেলের অ্যানালগ মানে আগের সিস্টেম ছিল, বোয়েসেল তো ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, তো সেই ক্ষেত্রে তো এক দেড় বছর হওয়ার প্রশ্নই আসে না। তো আপনার আপনি হয়তো কোনো বাটপার চিটারের কাছে পাসপোর্ট কিংবা টাকা পয়সা জমা দিয়েছেন, যে হয়তো আপনার ওইটা খেয়ে বসে আছে, আপনারে ঘুরাইতেছে। তো এই ছিল আপনার উদ্দেশ্যে আমার কমেন্টের মতামত। আর এক ভাই জিজ্ঞেস করছে যে ভাই ব্রুনাইতে কী কী কাজে ভিসা হয়। ভাই আমি তো কোনো দালাল এজেন্সি কিংবা আমি এইরকম কিছুই না, আমি শুধুমাত্র ব্রুনাইতে ছিলাম, আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমি যদি বলি যে ব্রুনাইতে কী কাজের ভিসা হয়, আপনি যদি হাই স্কিল্ড প্রফেশনাল হন, আপনি যদি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মার্কার, তারপর সুপারভাইজার অথবা এই এই ধরনের যেই সমস্ত পোস্টের আছে এগুলো যদি আপনি হয়ে থাকেন, আপনি নিজে নিজেই ওই সমস্ত কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ইমেল করে আপনি নিজে নিজেই যেতে পারবেন, কোম্পানি আপনার জন্য এলডি প্রসেস করবে, তারপরে বোয়েসেলের মাধ্যমে হয়তো ম্যান পাওয়ার, ফিঙ্গারপ্রিন্ট এইসব করবেন, ইন্টারভিউ দেবেন হ্যান ত্যান, তারপর নিজে নিজেই প্রসেস করে যেতে পারবেন। আর যে সমস্ত একটু একটু নিম্নমানের যেগুলো আছে ক্যাটাগরি, যেমন আপনার ধরেন ড্রাইভার, তারপর সুপারমার্কেটের ওয়ার্কার, তারপরে ক্লিনার, কনস্ট্রাকশন ওয়ার্কার, তারপরে গ্রাস কাটার, তো এই ধরনের অনেক টাইপের কাজের ভিসাই ব্রুনাইতে হয়ে থাকে। তো আপনি যদি হাই প্রফেশনাল হয়ে থাকেন, সার্টিফাইড ইলেকট্রিশিয়ান, সার্টিফাইড ওয়েল্ডার, তারপরে ইঞ্জিনিয়ার, তারপরে আপনার কিউসি,
তারপর আরও যে সমস্ত প্রফেশনাল আছে, যে এই সমস্ত যদি আপনি হয়ে থাকেন তাহলে ব্রুনাইতে খুবই হাই স্যালারিতে আপনি ব্রুনাইতে নিজে নিজেই যাইতে পারেন। ওই সমস্ত কোম্পানির ওয়েবসাইটে আপনার সার্টিফিকেট, তারপরে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করার পরে। কিন্তু আপনি যদি লো ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হয়তো ওই যে বয়সেল এজেন্সির মাধ্যমে যেতে হবে। এইসব ব্যাপারে ব্রুনাইতে ভিসা, আশা করি বুঝতে পারছেন কী কী কাজের ভিসা হয়ে থাকে। এটা আমি শুধুমাত্র আমার ব্রুনাইতে আমি ছিলাম সেই অভিজ্ঞতার আলোকেই বলছি, অন্য কিছু না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। অনেক বেশি ভিডিওটা লম্বা করতে চাই না, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো আপনাদের যদি আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে ব্রুনাইয়ের ব্যাপারে সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।